অভিনন্দন সকলকে আমাদের কম্পিউটার ব্লগস চ্যানেলের মধ্যে। বন্ধুরা, আজকে আমরা নতুন একটা জব নোটিফিকেশন নিয়ে আলোচনা করব, যেটা ডাইরেক্টলি এসেছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে। আজকে ভিডিওর মধ্যে আমরা আলোচনা করতে যাচ্ছি যে ডিরেক্টর টু হায়ার এডুকেশন গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে নতুন একটা নোটিফিকেশন বেরিয়েছে। এই ভিডিওর মধ্যে আমি ডিটেলসে আলোচনা করব এবং এক্ষেত্রে যে সমস্ত ক্যান্ডিডেটদের কোয়ালিফিকেশনগুলি ম্যাচ করবে তারা কীভাবে অ্যাপ্লিকেশনটা করবে সব কিছু আলোচনা করবে ছোট্ট ভিডিওর মধ্যে। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে কর্ণ ছোট রিকোয়েস্ট, যদি আপনারা প্রথম থেকে কম্পিউটার ব্লগ চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে রেখেছেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু যদি আপনি এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং সঙ্গে বেল আইকনটাকে প্রেস করে রাখবেন, যার ফলে আমাদের চ্যানেলে আপলোড হওয়ার সমস্ত ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে আসবে এবং বন্ধুরা এটা সম্পূর্ণ ফ্রি। তাহলে চলুন দেখে নিচ্ছি সেই নোটিফিকেশনও পাতাই যেটা উচ্চশিক্ষা দপ্তর থেকে এসছে, অ্যাডমিন রিলেসে কী কী দেওয়া আছে। এটা হচ্ছে বন্ধুরা সেই নোটিফিকেশনে যেটা গভর্নমেন্ট অফ ত্রিপুরা ডিরেক্টরেট অফ হায়ার এডুকেশন আমরা আলোচনা করব সেই অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে কী কী রয়ে আছে। প্রথমে বলা হচ্ছে যে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে এবং অ্যাপ্লিকেশন করার ফরম্যাটটা আমরা আলোচনা করব কোথায় আপনারা পাবেন। যে সমস্ত ইন্ডিয়ান ন্যাশনালস রয়েছেন আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং এক্ষেত্রে কিন্তু লেকচারার নিয়োগ করা হচ্ছে এবং সেটা কিন্তু হবে ডিপ্লোমা লেভেল টেকনিক্যাল ইনস্টিটিউশন যে ত্রিপুরা রাজ্যের মধ্যে রয়েছে সেগুলোর জন্য, এবং এর জন্য আপনারা মান্থলি পাবেন 20,000 মতো। তবে এই যে সময়টা থাকবে আপনাদের নিয়োগের, এর জন্য বলা হচ্ছে পিরিয়ড অফ 6 মান্থ। তবে কী কী শূন্যপদ রয়েছে সেটা আলোচনা করে নিচ্ছি। প্রথমে রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং, সেক্ষেত্রে শূন্যপদ থাকবে 8টা। মেকানিক্যালে থাকবে 1টা। ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং থাকবে 3টে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থাকবে 4টা। কম্পিউটার সায়েন্স টেকনোলজি থাকবে 4টা। আর্কিটেকচারাল অ্যাসিস্ট্যান্টশিপ থাকবে 1টা। ফুড প্রসেসিং টেকনোলজি থাকবে 1টা। ম্যাথামেটিক্সে থাকবে 5টা। ফিজিক্সে থাকবে 3টে। কেমিস্ট্রিতে 2টো। ইংলিশ 4টা এবং ম্যানেজমেন্টে 4টা। সর্বমোট থাকবে 40। তবে যারাই আপনারা অ্যাপ্লিকেশন করবেন আপনারা নিজেরও দেখবেন বিষয়টা। এখন আমরা আলোচনা করে নিচ্ছি এসেনশিয়াল কোয়ালিফিকেশন ফর ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ যেটা রয়েছে এর জন্য। এক্ষেত্রে বলা হচ্ছে এ মিনিমাম অফ ব্যাচেলার ডিগ্রি অর হায়ার কোনো ডিগ্রি থাকলে আপনারা এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন, তবে সেটা কিন্তু রেলিভেন্ট ব্রাঞ্চেও হবে। মানে আপনি ধরুন ইলেকট্রনিক্সে যদি অ্যাপ্লিকেশন থাকে, আপনি যদি চান যে সিভিলে অ্যাপ্লিকেশন করতেন তাহলে কিন্তু হবে না, মানে ইলেকট্রিক্যাল ব্রাঞ্চ থেকে আপনার করাল থাকলে আপনি ইলেকট্রিক্যাল ব্রাঞ্চে অ্যাপ্লিকেশন করতে যাবেন এবং সেটা যেন AICT অ্যাপ্রুভড হয়। নাম্বার 2 রয়েছে যারা অ্যাপ্লিকেশন করবে সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস ব্রাঞ্চের মধ্যে, এক্ষেত্রে কিন্তু ফার্স্ট ক্লাস মাস্টার ডিগ্রি ইন অ্যাপ্রোপ্রিয়েট সাবজেক্ট উইথ ফার্স্ট ক্লাস অর ইকুইভ্যালেন্ট যদি আপনার কাছে ব্যাচেলার অর মাস্টার ডিগ্রি থাকে এবং সেটা আপনার UGC অ্যাপিলেট ইউনিভার্সিটি থেকে, তাহলে কিন্তু আপনি এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। নাম্বার 3 রয়েছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন ফর ম্যানেজমেন্ট ব্রাঞ্চ, এক্ষেত্রে বলা হচ্ছে ফার্স্ট ক্লাস ইন মাস্টার ডিগ্রি ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অর ইকুইভ্যালেন্ট যদি আপনার সেই ডিগ্রিটা থাকে বা সেই যোগ্যতাটা থাকে তাহলে আপনিও কিন্তু এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। তবে এক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে গেলে যে সমস্ত অ্যাপ্লিকেশন করবেন ক্যান্ডিডেটরা, সুইটেবল যারা ক্যান্ডিডেট থাকবেন এবং সম্পূর্ণ মেরিট বেসে নিয়োগ করা হবে, তবে তার জন্য আপনার তাদের যে ওয়েবসাইটটা প্রথমে আমরা ভিজিট করেছিলেন সেখানে আপনাকে যেতে হবে সেই অ্যাপ্লিকেশন ফর্মেটটার জন্য। তবে টিল এখনও কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মেটটা আপলোড হয়নি, আশা রাখবো কিছুক্ষণের মধ্যে হয়তো আপলোড হয়ে যাবে। তবে আপনাদের লক্ষ্য রাখতে হবে যারাই অ্যাপ্লিকেশন করবেন কিছু কিছু ডকুমেন্টস প্রয়োজন পড়বে, সেটা আপনার লক্ষ্য রাখবেন কী কী লাগবে। বলা হয়েছে উইথ 1 রিসেন্ট পাসপোর্ট ফটো এবং ইনক্লুডিং সেলফ অ্যাটেস্টেড এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট, মাধ্যমিক থেকে শুরু করে আপনি যতটুকু আপনার কোয়ালিফিকেশনগুলি থাকবে সেটা লাগবে আপনার SC/ST সার্টিফিকেট, PRTC এবং আধার কার্ড, এবং সেটাকে 10 ফেব্রুয়ারি 2021 মধ্যে কিন্তু সাবমিশন করে আসতে হবে। তবে আপনাদের বলবো যে এই সংক্রান্ত বিষয়ে ডিটেলস আরও জানার জন্য আমরা ডিটেলস নোটিফিকেশনের জন্য ওয়েট করতে হবে যে এর মধ্যে লিস্টে কী কী থাকবে। তবে মোটামুটি আমরা এটা বলতে পারবো যে ত্রিপুরা রাজ্যের মধ্যে উচ্চশিক্ষা দপ্তরে আপনার আলটিমেটলি টেকনিক্যাল ব্রাঞ্চগুলোর মধ্যে যে লোক নিয়োগ করার জন্য নতুন একটা নোটিফিকেশন এসছে, যে ক্ষেত্রে ডিপ্লোমা লেভেল টেকনিক্যাল ইনস্টিটিউশনগুলোর মধ্যে আপনাদের লেকচারার হিসেবে নিয়োগ হতে হবে যদি আপনার এই প্রকার কোয়ালিফিকেশন ম্যাচ করে, প্লাস আপনি যদি মেরিটে আসেন এবং যখন আপনার সিলেকশন হবে তাহলে কিন্তু ওই জায়গার মধ্যে আপনাকে সেই ক্লাসগুলো করাতে হবে। আশা করা হচ্ছে এই ভিডিওর মধ্যে আমরা প্রত্যেকটা বিষয় তুলে ধরেছি আপনাদের মতো করে, যেমন স্যালারি কী থাকবে, শূন্যপদ কী থাকবে এবং অ্যাপ্লিকেশন আপনাকে কীভাবে করতে হবে, অ্যাপ্লিকেশন ফর্মের তৎসঙ্গে আপনাকে কী কী জমা দিতে হবে সব কিছু আলোচনা করেছি ছোট্ট ভিডিওর মধ্যে। হয়তোবা কোনো কোয়েরি থাকতে পারে,
অবশ্যই নিচে কোন করুন। ব্যক্তিগত কোনো অভিমত শেয়ার করতে চাইলে ভিডিও ডেসক্রিপশন মধ্যে আমাদের সোশ্যাল মিডিয়া পেজ রয়েছে, সেখানে এসে আপনারা আমাদের সাথে ডাইরেক্টলি যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, দেখা আগামীতে, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।